গেল এক বছর ধরে ইয়াবায় আসক্ত সে। বাবা মা দুজনই চাকরিজীবী, তাই ক্লাস শেষে বাড়ি ফিরে একাকিত্ব দূর করতে বন্ধুর পরামর্শে শুরু করে ইয়াবা সেবন। প্রতিদিন একবারে 4-5টা খেলেন, 2 দিন চলে যায় মোটামুটি। কেমন লাগে? ভালো লাগে বলেই তো খাই। অন্যরকম ফিলিংস আসে যে মনে হয় যে না আসি, মানে কোনো লোনলি ফিল হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এই দুই শিক্ষার্থীও ইয়াবা আসক্ত, তবে কারণ ভিন্ন। হোস্টেলে থাকা এদের একজন ব্যক্তিগত অবসাদ থেকে, আর অপরজন প্রায় রোজই এই হোস্টেলে আসেন বন্ধুর সাথে ইয়াবা সেবন করতে, রাত জেগে পড়ার জন্য। দুজনই ইতোমধ্যে বেশ আয়ত্ত করে ফেলেছেন ইয়াবা খাওয়ার কৌশল। প্রতিদিন কয়টা করে খেতে হয় আপনাদের? যখন বসি তখন তো 2-3টা। প্রতিদিন কি খাচ্ছেন? হ্যাঁ, প্রতিদিনই খাচ্ছি। একটা টাইম আছে যে এই আজকে সন্ধ্যার সময় খেয়েছি, তো কালকে আবার সেই সন্ধ্যার সময় না খেলে ভালো লাগছে না, এটার প্রতি একটা টান চলে এসেছে। আচ্ছা, কিনছেন কোন জায়গা থেকে এগুলো, বা টাকা পাচ্ছেন কই কেনার? টাকা পাচ্ছি হচ্ছে যে বাবা মা বাসা থেকে যে টাকাটা দেয় সেখান থেকে, হয়তো 300-400। আগে তো জমানো হতো না, আগে হয়তো কোনো ভাবে খাওয়া দাওয়া বা অন্য কিছুতে হতো, এখন সেটাকে সেভ করতে হচ্ছে এটার জন্য। কিভাবে ইয়াবা পৌঁছাচ্ছে এসব নারীদের হাতে জানতে ইয়াবায় আসক্ত এই নারীদের পিছু নেয় মাছরাঙ্গা। দেখা যায় একটি মাদক স্পট থেকে নারী বিক্রেতার কাছ থেকেই ইয়াবা কিনছে তারা। রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ রোডে র‍্যাব 2-এর অফিসের কাছেই ইয়াবার এই স্পটটি চালায় সেলিনা ও লিজা, পরিচিত জসিমের স্পট হিসেবে। প্রতিদিন কয়েক হাজার ইয়াবা বিক্রি হয় এখান থেকে, ক্রেতা সেজে আমরাও যাই সেখানে। কথা হয় সেলিনার সাথে, যাকে সবাই চেনে রাজনের মা নামে। দেখুন কি গাঁজাও তো আছে, তাহলে সেন্সিটিভ আছে? না বাবা, শুধু গাঁজা আর ইয়াবা আছে। জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ম্যানেজ করেই চলে এই ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের